বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবসের শুভ মুহূর্তে সাড়ম্বরে খুঁটি পুজো সম্পন্ন হল বাগুইয়াটি রবীন্দ্রপল্লী শুভাষসংঘ দুর্গোৎসব কমিটির। তাদের পুজো এবার 31তম বর্ষে পদার্পণ করেছে। এই খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা জয়শ্রী বাগুই, ক্লাব তথা দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক স্বপন অধিকারী সহ বিশিষ্টরা। স্বপন অধিকারী জানান, তারা বরাবরই সাবেকি ধাঁচে পুজো করে আসছেন, তবে এবার তাদের চেষ্টা সাবেকি এবং থিমের মেলবন্ধনে মানুষের কাছে নতুনত্ব কিছু তুলে ধরার। এ প্রসঙ্গে ক্লাবের অন্যতম সদস্য এবং থিমের শিল্পী দেবব্রত রায় কর্মকার ওরফে মুনিয়া জানান, এবার তাদের থিম তর্পণে দর্পণ। এই থিমের পেছনে কারণ হিসেবে তিনি বলেন যে মহালয়া থেকে দশমী পর্যন্ত এই সময়কালকে বাংলার বিভিন্ন প্রান্তে সামাজিকতার পরিবেশ তৈরি হয়, সেটাই থিমের মাধ্যমে প্রকাশ করতে চলেছেন তারা। পুজো উদ্যোক্তাদের আশা, এবার তাদের পুজো মণ্ডপে দর্শকদের বাড়তি ভিড় উপচে পড়বে। বর্তমান পুজো যেভাবে চারিদিকে হচ্ছে তার থিমের পুজো যে হচ্ছে, এবারে আমরা পুজোটাকে একটু বড় করার চিন্তা ভাবনা নিয়ে এগিয়েছি, যাতে সাবেকিকে ভুলে না, সাবেকিকে সঙ্গে রেখে তার সাথে একটা অংশ থিমের ইয়ে দিয়ে আমরা এই পুজোটাকে করতে চাইছি। মানে সাবেকি আর হচ্ছে আপনার থিমের মেলবন্ধন, মেলবন্ধন সাবেকিকে তো ভোলা যাবে না, তাই সাবেকির একটা অংশ রেখে দিয়ে আমরা থিমের পুজো করতে চাইছি এবারে। আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে আমরা পল্লীবাসী ক্লাবের মাধ্যমে পল্লীবাসীদের সমবেত করে এই যে কটা পুজোর দিন, এটা সারা বছর আমরা অপেক্ষা করে সেই সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে নিয়ে একসঙ্গে এই পুজো আনন্দে যাতে কাটে এবং আনন্দে করতে পারি, সেই জায়গাটা আমাদের মূল লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের। এবং যার জন্যই সাবেকি থেকে থিমে আসার জন্য আমাদেরই পাড়ার ছেলে মুনিয়া, আপনার ও ক্লাবেরও মেম্বার, যার জন্যে ওকেই দায়িত্ব দেওয়া হয়েছে, সেজন্য যে ও একটা পরিকল্পনা দিয়েছে যে আমাদের থিমটা হচ্ছে তর্পণ থেকে দর্পণ। যেহেতু মহালয়া তর্পণ থেকে শুরু হয় দুর্গা পুজো এবং দর্পণের মাধ্যমে মা বিদায় নেন, সেই থিমটাকে লক্ষ্য করে আমরা এবারে প্রথম আমরা থিমকে কিছুটা জায়গা দিয়ে আমরা আগামী বছরের জন্য প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের তরফ থেকে আপনাদেরও নিমন্ত্রণ রইল, মহাশ্রমী দিন এখানে একটা বিরাট মহাভোগের আয়োজন করা হয়, সেদিন আপনারা আসলে পরে দেখতে পাবেন যে পুরো সমগ্র পাড়ায় একত্রিত হয়ে আমরা যে মহাভোগটা উদযাপন করি সেখানে আপনাদেরও উপস্থিতি আমরা কাম্য, আপনাদের আশা চাই, এইটুকুনি আশা করি। আপনাদের এবার থিম যেটা করেছেন সেই থিমটা নিয়ে কি বলবেন? আমাদের যেটা হয় কি, পাড়ার পুরনো পুজো সাবেকি পুজো হয়েই চলে এসেছে এতদিন, তো এবছরে আমরা সাবেকি ঠাকুরটা রেখে, মানে আমাদের পাড়া মা মাসিমা জেঠিমা যাদের একটা যে সাবেকি ঠাকুর খুব পছন্দ, তো ঠাকুরকে সাবেকি রেখে মণ্ডপটাকে আমরা একটা থিমের মধ্যে আনতে চেষ্টা করছি। তো এবছরে আমাদের যেটা ইয়ে করছি যে আমরা দুর্গাপুজোটা শুরু করি, আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি যে মহালয়ের দিন তর্পণ থেকে আমাদের শুরু হয়, তারপর আমরা মাতৃপক্ষে আসি দুর্গাপুজো, এবং লাস্টে বিসর্জনের দিন আমরা যেটা দর্পণের মাধ্যমে মাকে দর্শন করে তারপরে বিসর্জন দিই। তো এই টোটাল প্রোগ্রামটাকেই আমরা রেখেছি যে তর্পণ থেকে আমাদের পুজোটা শুরু হয়ে দর্পণে আমরা শেষ করব, তাই আমরা থিমের নাম দিয়েছি তর্পণে দর্পণ। শিল্পী স্যার, আপনার কত নম্বর কাজ এটা? এর আগে অনেকগুলো কাজ করেছি, বন্ধুমহল ক্লাব পার্থ সরকার, এয়ারপোর্ট দুর্গানগর, ওদিকে আর একটা নারায়ণপুরে আছে ক্লাব, সেখানেও কাজ করেছি। এর আগেও গত 2 বছর আগে ক্লাবের কাজ করেছিলাম, তো এই বছরেও কাজ করছি, আশা করি ভালো করতে পারব। এবছরে আমরা যেটা আমরা থিমে রেখেছি আপনার যেগুলো তর্পণ, মানে শিবকে দিয়ে শুরু হলে যেটা হয় আমরা ত্রিশূল, তার সঙ্গে সঙ্গে রেখেছি বাঁশ, তার সঙ্গে আছে আপনার কিছু দর্পণের আয়নার কাজ, তার সঙ্গে আছে আপনার কিছু কুলো এবং ডালা, বাঁশের ডালা, এইসব দিয়েই প্যান্ডেলটা সাজাচ্ছি। সামনে দেখে সুভাষ সঙ্গে আজ খুঁটি পুজো হচ্ছে, দীর্ঘদিনের পুজো, খুব ভালো পুজো করে, কী বলবেন এই ক্লাবের কেমন লাগবে? সুভাষসঙ্ঘের আজকে 48তম জন্মবার্ষিকী সুভাষসঙ্ঘ, আর তার সাথে আজকে আছে 15ই আগস্ট, আমাদের বাঙালি না আপুমর জনসাধারণের একটা বিশেষ দিন, কারণ আমরা এই দিনটা আমাদের আবেগের দিন, ভালোবাসার দিন, আমাদের স্বাধীন হওয়ার দিন। এই দিনে সুভাষসঙ্ঘের খুঁটি পুজো এবং জন্মদিন, সুভাষসঙ্ঘের প্রত্যেকটি সদস্য সদস্যা
আমায় আমন্ত্রণ জানিয়েছে, সেই আমন্ত্রণে আমি সাড়া দিয়েছি এবং আমি আপ্লুত এবং খুব খুশি। এই পুজো নিয়ে কী বার্তা দেবেন, কীরকম পুজো হবে মানুষের উদ্দেশ্যে দর্শকদের জন্য কী বলবেন? আপনার ওয়ার্ডেরই পুজো একটা ভালো পুজো। হ্যাঁ, আমি জানি সুভাষ সংঘ পুজোটা খুব ভালো হয়। আমি একটাই সুভাষ সংঘের বার্তা দেবো যে শব্দবাদীটা একটু কম ফাটানোর জন্য, তাতে পরিবেশ দূষণ হয়। আর আমাদের প্রত্যেকের ঘরে মা, বৃদ্ধ মা বোন ভাইয়েরা আছে, তাদের অসুবিধা হয়। আর আমরা এখন প্রত্যেক বাড়িতেই একটা করে পোষ্য পুষি, তাদের কিন্তু ভীষণ অসুবিধা হয়। তারা অবলা জীব, তারা বলতে পারে না, কিন্তু তাদের খুব অসুবিধা হয়। তাই এইটাই অ্যাওয়ারনেস দেবো যে শব্দবাদীটা যাতে কম পোড়ানো হয়, আর সাবধানে পুজো করা হয়, যাতে প্রদীপের আলো বা লাইট এইসবের সাবধানে পুজো করা হয়। আর একটা আমার তরফ থেকে একটা ছোট্ট অ্যাওয়ারনেস যে আমাদের অনেক বৃদ্ধ বৃদ্ধা থাকে যারা বেরোতে পারেন না বাড়ির থেকে, ঠাকুর দেখতে পারেন না, আমরা যদি একটু এই সঙ্গ থেকে একটু ফল মিষ্টি নিয়ে একটা শুভেচ্ছা বার্তা দিয়ে তাদের ঘরে ঘরে পৌঁছে দিই ওই বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, এটা আমার মনে হয় খুব ভালো একটা কাজ হয়। যারা একদমই বেরোতে পারেন না বাড়ির থেকে, ওই জানলায় বসে থাকেন, তাদের জন্য যদি এইটুকু সুভাষ সঙ্গ করে, আমার মনে হয় আমি প্রত্যেকটা সঙ্গই, শুধু সুভাষ সঙ্গ না নির্ভীক সঙ্গের কাছেও এই কথাটাই বলে এসেছিলাম খুঁটি পুজোর দিন, আপনারা প্লিজ একটু বৃদ্ধ বৃদ্ধাদের এই সম্মানটুকু দেবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।